নমস্কার আমি এক বই পোকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই গল্প পাঠে আমি দীপাঞ্জলি আজকে আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প রানী অম্বালিকা অম্বরপতি মানসিংহের অন্তঃপুরে বিভিন্ন মহিষীগণের আবাসার্থ ভিন্ন ভিন্ন মহাল সকল নির্মিত ছিল এইরূপ একটি মহালের একটি সুসজ্জিত কক্ষে সায়ঙ্কালে গবাক্ষ সমীপে উপবেশন করিয়া রানী অম্বালিকা দেবী অন্তঃপুরে সিংহদার অভিমুখী দৃষ্টি নিবদ্ধ করিয়া রহিয়াছেন তাহার মুখখানি কিছু বিষণ্ন মাঝে মাঝে অন্য মনে কী যেন ভাবিতেছেন তাহার মনোমধ্যে দুশ্চিন্তা প্রবেশ করিয়াছে ইহা বেশ বুঝিতে পারা যায় কক্ষ মধ্যে সুগন্ধি তৈলপূর্ণ দীপাবলি উজ্জ্বল আলোক বিতরণ করিতেছে এবং সেই আলোক রানীর দোদুল্যমান হীরক খচিত কর্ণভূষণে পতিত হইয়া শতগুণ উজ্জ্বলতর হইয়া কক্ষগাত্রে প্রতিফলিত হইতেছে অম্বালিকা দেবীর বয়স ত্রিংশত বর্ষ অতিক্রম করিয়াছে কিন্তু এখনও তিনি পরমা সুন্দরী বস্তুত তাহার অসাধারণ সৌন্দর্যের মোহে আকৃষ্ট হইয়াই পঞ্চদশ বর্ষ পূর্বে মহারাজ মানসিংহ তাহাকে বিবাহ করিয়া আনিয়াছিলেন অম্বালিকার পিতা বিজয় সিংহ যে তাহারই অধীনস্থ একজন ক্ষুদ্র সামন্ত প্রজা ধনে মানে কুলমর্যাদায় যে তাহার বহু নিম্নে সে কথা গণনার মধ্যে আনেন নাই কাবুল বিদ্রোহ দমন করিয়া প্রায় এক পক্ষকাল মহারাজ মানসিংহ গৃহে ফিরিয়াছেন কিন্তু আজও রানী অম্বালিকা তাহার দর্শন পান নাই অদ্য রজনীতে মহারাজ এই মহলেই বিশ্রাম করিবেন এইরূপ সংবাদ আছে কিন্তু আপাতত রানী অম্বালিকার উৎকণ্ঠার কারণ স্বামীর উপেক্ষা বা আগমন বিলম্ব নহে মহারাজের কাবুল অবস্থিতি সময় রানীর পিত্রলয় হইতে সংবাদ আসে তাহার জনক বিজয়সিংহ অত্যন্ত পীড়িত তাহার জীবন সংশয় মৃত্যুকালে প্রিয় দুহিতাকে একবার দেখিবার জন্য তিনি ব্যগ্র হইয়াছেন রানীদের পিত্রলয় গমন তখনকার দিনে রাজাবরোধের একান্তই নিয়মবিরুদ্ধ ছিল বিশেষ কারণ উপস্থিত হইলে মহারাজের হুকুম লইয়া রানী কচ্চিত কখনো পিতৃগৃহে যাইতেন মহারাজ অনুপস্থিত অম্বালিকা তাই পট্ট মহাদেবীর পদতলে কাঁদিয়া পড়িলেন তিনি হুকুম দিলেন অম্বালিকা পিতৃগৃহে গমন করিলেন সেখানে মাসাধিকাল থাকিয়া পিতৃ তাহাকে সুস্থ ও নিরাময় করিয়া অল্পদিন হইল ফিরিয়াছেন মহারাজের কাবুল হইতে প্রত্যাবর্তন সংবাদ শুনিয়াই তাড়াতাড়ি চলিয়া আসিয়াছেন এখন বিষম চিন্তা এই পিত্রালয় গমন সংবাদ শুনিয়া মহারাজ কি বলিবেন একজন সুবেশা পরিচারিকা আসিয়া প্রবেশ করিল দেবীর পশ্চাতে দাঁড়াইয়া সে ডাকিল রানীজি রানী চমকিয়া মুখ ফিরাইয়া পরিচারিকার পানে চাহিলেন পরিচারিকা রানীর দুশ্চিন্তার কারণ অবগত ছিল কহিল মহারাজ কি প্রহর রাত্রি পূর্বে আসিবেন এখন হইতে এমন করিয়া বসিয়া থাকিয়া নিজেকে ক্লান্ত করিতেছেন কেন রানী বলিলেন অত রাত্রি হইবে কি তা হইবে না যখন আসেন প্রহর রাত্রির পূর্বে কবে আর আসিয়া থাকেন কেন মিনা একদিন তো ছিল যখন তিনি সন্ধ্যা না লাগিতেই আসিতেন বলিয়া রানী একটু বিষাদের হাসি হাসিলেন পরিচারিকার নাম রিনী সংক্ষেপে মিনা। এই দাসী রানী অম্বালিকার পিত্রালয় বিজয়গড় গ্রামেরই একজন দরিদ্র বিধবা রানীর বিবাহের পর তাহার সঙ্গে এখানে আসিয়াছে মিনা বলিল সেসব দিনের কথা ছাড়িয়া দিন রানীজি রানী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন হুম সে তো অনেক দিনই দিয়াছি তবু সেসব দিনের কথা স্মরণেও সুখ প্রথম যখন আমায় বিবাহ করিয়া আনেন তখন তোর মনে আছে মিনা তখনই চারি পাঁচ ছয় রাত্রি পর্যন্ত অবিচ্ছেদে আমার পূজা গ্রহণ করিতেন আর এখন মাসে একদিন দর্শন পাই কিনা সন্দেহ দাসী বলিল তখন আপনিই ছিলেন সবচেয়ে নূতন রানী তারপরেই পনেরো বছরে মহারাজের আরও কতগুলি মহিষী হইয়াছে বলুন দেখি রানী বলিলেন গড়ে বছরে তিনটি তবে কেন ব্যস্ত হন রানীমা রানী অবনত নয়নে উত্তর করিলেন আমি কি আর বুঝি না সবই বুঝি এই বৃহৎ রাজপুরীতে তিনি ভিন্ন আমার আর কি আছে বল আমার যদি একটি সন্তান থাকিত তবে তাহাকে লইয়া আমি ভুলিয়া থাকিতে পারিতাম কিন্তু বিধাতা শেষুক আমার অদৃষ্টে লিখিলেন না তুই যা রন্ধনশালায় ব্রাহ্মণের আমার আজ্ঞা মহারাজের ভোজনের সকল ব্যবস্থা করিতেছে কিনা আয়। পরিচারিকা চলিয়া গেলে অম্বালিকা দেবী উঠিয়া কক্ষ মধ্যে অৎকাল পদচারণ করিলেন তাহার পর ভিত্তিকাত্র বিলম্বিত রৌপ একখানি বৃহৎ দর্পণের সম্মুখে দণ্ডায়মানা হইয়া নিজ প্রতিবিম্ব দর্শন করিতে লাগিলেন ভ্রমর কৃষ্ণ কেশরাশির মধ্যে দুই করিয়া রূপার তারও দেখা দিয়াছে কিয়ৎক্ষণ দেখিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া পুনরায় আসিয়া গবাক্ষের নিকট দাঁড়াইলেন সন্ধ্যা অতীত হইয়া গেল ক্রমে প্রহরের ঘণ্টা বাজিল দ্বিতীয় জামে সংবাদ আসিল মহারাজ দুঃখের সহিত জানাইতেছেন আজ অনেক রাত্রি পর্যন্ত তাহাকে রাজকার্যে ব্যস্ত থাকিতে হইবে অত রাত্রে আসিয়া তিনি রানী অম্বালিকা দেবীর বিশ্রাম ভঙ্গ করিতে ইচ্ছা করেন না অম্বালিকা দেবীর নয়ন যুগল সজল হইয়া আসিল পরিচারিকাকে তিনি জিজ্ঞাসা করিলেন কাল আসিবেন তাহা কি মহারাজ কিছু বলিয়াছেন মিনা উত্তর করিল সে কথা আমি জিজ্ঞাসা করিয়াছিলাম রাজভৃত্য বলিল সে সম্বন্ধে প্রভুর কোনো আদেশ নাই রানী শুধু বলিলেন বেশ প্রদোষে রানী যে বস্ত্রালঙ্কারে ভূষিতা হইয়াছিলেন একে একে সে সমস্তই মোচন করিলেন দাসী তাহাকে শয়নের বেশ পরিধান করাইয়া দিয়া বলিল এখন ভোজন করিবেন কি রানী বলিলেন করিব পরে তুই একটা কাজ করিতে পারিস কি বলুন অন্যান্য রানীদের মহালে গিয়া জানিয়ায় দেখি মহারাজ আজ রাত্রে কোথায় বিশ্রাম করিবেন দাসী চলিয়া গেল কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিয়া বলিল রানী হৈমবতীর মহালে মহারাজের আহার্য প্রস্তুত হইতেছে কিন্তু মহারাজ এখনও আসিয়া পৌঁছেন নাই অধিক রাত্রে তাহার আসিবার কথা আছে রানী হৈমবতী মহারাজ মানসিংহের নূতনতমা মহিষী তিনি হুন্ডিরাজ ভীমসিংহের দুহিতা এই ঘটনার পাঁচ ছয় দিন পরে মহারাজ মানসিংহ রানী অম্বালিকার আতিথ্য গ্রহণ করিলেন রানী যাহা আশঙ্কা করিয়াছিলেন তাহাই ঘটিল মহারাজ রানীর দিকে দৃষ্টিপাত করিয়াই বলিলেন একি এত রোগা হইয়া গিয়াছ কেন বিজয়গড়ে এ দুর্ভিক্ষ হইয়াছে শুনিয়াছি যাইবার সময় এখান হইতে কিছু ঘৃতাদি খাদ্য লইয়া গেলেই হইত রানী বুঝিলেন মহারাজের এ বাক্য স্নেহজনিত নহে পরন্তু তাহার পিতার দারিদ্র্যের প্রতি শ্লেষ কটাক্ষ মহারাজ কিরূপ গর্বিত ও মদদ্ধত তাহার রানীর জানিতে বাকি ছিল না তিনি অবনতবদনে নিরুত্তর রহিলেন মহারাজ কিন্তু এ ব্যাপার এখানেই থামিতে দিলেন না অম্বালিকা তাহার বিনা হুকুমে পিত্রালয় গিয়াছিলেন এজন্য তিনি তো বিষম বিরক্ত হইয়াই ছিলেন তদুপরি একটা রাজকীয় ব্যাপারের জন্য তাহার মনটা আজ অপ্রসন্ন ছিল কথায় কথায় কথা বাড়িয়াই চলিল অবশেষে রানী বলিলেন আপনি উপস্থিত ছিলেন না তাই আপনার হুকুম লইতে পারি নাই রমণীর পিত্রলয় গমন এতই কি অপরাধের মহারাজ বলিলেন প্রজা সাধারণের রমণীগণের পক্ষে অপরাধ নহে বটে রাজ পরিবারে উহা বিরুদ্ধ তুমি তো রামায়ণ পড়িয়াছ সীতাদেবী বিবাহের পর সেই যে অযোধ্যায় আসিয়াছিলেন আর কি কোনো দিন তিনি মিথিলায় গমন করিয়াছিলেন মহাভারত পড়িয়াছ দ্রৌপদী দেবী বিবাহের পর কোনো দিন আবার নগরে পিতৃদর্শনে যাইতেছেন এ বর্ণনা কোথাও আছে তবু তো তাহাদের পিতা রাজ্যেশ্বর আর তোমার পিতা যদি আমার অনুমতি লইয়া যাইতে সে স্বতন্ত্র কথা ছিল তুমি সৈরিনির্ণায় চলিয়া গিয়াছিলে রানী বলিলেন কেন মহারাজ আমাকে এরূপ কটুবাক্য সকল বলিতেছেন আপনার অনুমতি লইবার উপায় ছিল না তাই আমি পট্ট মহাদেবীর অনুমতি লইয়া গমন করিয়াছিলাম মহারাজ বলিলেন মহাদেবীর অনুমতি লইয়া গিয়াছিলে কিন্তু এ বিষয়ে অনুমতি দিবার তিনি কে অম্বালিকা বলিলেন ওটা আমারই ভুল হইয়াছে মহারাজ বিগত যৌবনে মহাদেবীর অনুমতি না লইয়া নূতন রানী হৈমবতীর নিকট অনুমতি লইয়া গেলেই বোধ হয় মহারাজের ক্রোধাগ্নি হইতে পরিত্রাণ পাইতাম মহারাজ মুখ বিকৃত করিয়া বলিলেন ঈর্ষাটি তো দেখিতেছি ষোলো আনাই আছে তোমার পিতার সংকটাপন্ন পীড়াই যদি হইয়াছিল তবে পালকি পাঠাইয়া সেই ভিক্ষুকটাকে এখানে আনাইয়া লইলেই পারিতে এখানে রাজবৈদ্যগণ সেটা চিকিৎসা করিত ঐষৎপথাদের ব্যয়টাও তার বাঁচিয়া যাইত এই কথা শুনিবামাত্র মাত্র রানী ক্রোধে জ্ঞান হারা হইলেন সহসা বলিয়া ফেলিলেন সকলেরই তো রূপবতী পিসি ও ভগিনী থাকে না মহারাজ থাকিলে আপনার ন্যায় আমার পিতাও হয়তো তাহাদের মুসলমানকে দিয়া সম্পত্তিশালী গণ্যমান্য হইতে পারিতেন কথাটা বলিয়া ফেলিয়াই রানী মহাশঙ্কিত হইয়া পড়িলেন ভাবিলেন হায় হায় কি করিলাম রানা প্রতাপ সিংহ একবার ইহাকে ওই বিষয় উপহাস করিয়াছিলেন তাহাতে মহারাজ নিজেকে কিরূপ অপমানিত জ্ঞান করিয়াছিলেন তাহা রানী জানিতেন বাস্তবিক অম্বালিকার আশঙ্কা যে অমূলক নহে তাহা তৎক্ষণাৎ প্রমাণিত হইল কাঁপিতে কাঁপিতে উঠিয়া দাঁড়াইয়া গর্জন করিয়া বলিলেন পাপি আসি তুই আমায় অপমান করিলি এত সাহস তোর যা আমার অন্তপুর হইতে তুই দূর হয়ে যা আর ইহ জীবনে আমি তোর মুখ দর্শন করিব না তোকে সাত দিন মাত্র সময় দিলাম এই সাত দিনের ভিতর তুই তোর পিতাকে আনাই আর তাহার সহিত চলিয়া যাইবি ইহাই তোর প্রতি আমার শেষ ও অপরিবর্তনীয় দণ্ডাদেশ বলিয়া মহারাজ কম্পিত পদে রানী অম্বালিকার মহাল পরিত্যাগ করিয়া গেলেন রানী অম্বালিকা অনাহারে অনিদ্রায় রাত্রি কাঁদিয়া কাটাইলেন পরদিন তিনি বহু মিনতি করিয়া ক্ষমা চাহিয়া মহারাজের নিকট একখানি পত্র লিখিলেন পরিচারিকা ফিরিয়া আসিয়া বলিল মহারাজ পত্র পাঠানতে উহা খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিয়াছেন ও কহিয়াছেন রানীকে বলিস মানসিংহের মুখ হইতে এক ভিন্ন দ্বিতীয় কথা বাহির হয় না সে রাত্রিও অম্বালিকা কাঁদিয়া কাটাইলেন পরদিন দ্বীপ্রহরে তাহার দ্বারে একখানি পর্দা ঘেরা তাঞ্জাম আসিয়া লাগিল মীনা ছুটিয়া আসিয়া সংবাদ দিল রানী হৈমবতী দর্শন প্রার্থিনী তাহাকে আইস বলিয়া অম্বালিকা সব ভাবিতে লাগিলেন এই দর্শনের উদ্দেশ্য কি সমবেদনা জ্ঞাপন না রঙ্গ দেখিতে আসা কিন্তু হৈমবতী তো সেই প্রকৃতির মেয়ে নহে তাহার মুখে সদাই হাসি মনে কিছুমাত্র খলতা কপটতা নাই ইহা তো সকলেই বলে অম্বালিকা বৎসরাধিক কাল তাহাকে দেখিতেছেন তাহারও বিশ্বাস সেই রূপ। হৈমবতী প্রবেশ করিয়া অম্বালিকাকে প্রণাম করিলেন তাহার বয়স সপ্তদশ বর্ষমাত্র দেহ নদী প্লাবিয়া নবযৌবনের জোয়ার ছুটিতেছে হৈমবতী কহিলেন দিদি আমি মহারাজের নিকট সকল কথাই শুনিয়াছি তুমি মহারাজকে যে কথা বলিয়াছিলে তাহা বলাটা বড়ই দোষের হইয়াছে বইকে অত্যন্ত রাগের বসে ও কথা হইয়াছিল তাহাও আমি বুঝিতে পারিতেছি কিন্তু না বলিলেই ভালো হইত এ কথা তুমিও বোধ এখন বুঝিতেছ অম্বালিকা বলিলেন এখন কেন যে দণ্ডে আমার এ মুখ হইতে ও কথা বাহির হইয়াছিল সেই দণ্ডেই বুঝিয়াছিলাম কিন্তু তখন আর উপায় কি হৈমবতী অনেক দুঃখ প্রকাশ করিতে লাগিলেন তিনি যে এ সকল কথা সরল অন্তঃকরণেই বলিতেছেন সে সম্বন্ধে অম্বালিকার কিছুমাত্র সন্দেহ রহিল না চিঠি ও মহারাজের মৌখিক উত্তরের কথাও নতুন রানী অবগত ছিলেন তিনি বলিলেন আর একখানা চিঠি লিখিয়া দেখিলে হয় না আর কি লিখিব বোন তুমি মহারাজকে কি লিখিয়াছিলে তাহা আমি জানি না এ দুইজনে পরামর্শ করিয়া একখানে চিঠি লেখা যাক অম্বালিকা বলিলেন যা ভালো বোঝো তাই কর ভাই অম্বালিকা কাগজ কলম লইলেন পরামর্শের বড় একটা প্রয়োজন হইল না হৈমবতী বলিয়া যাইতে লাগিলেন অম্বালিকা লিখিতে লাগিলেন বিদুষী বলিয়া হৈমবতীর খ্যাতি ছিল পত্র সমাপ্ত হইলে হৈমবতী বলিলেন আজই এখানে মহারাজের নিকট পাঠাইয়া দাও আজ রাত্রে আমার কুঞ্জেই তাহার স্থিতি আমিও কথাটা পারিব দেখি যদি তার মন ভিজাইতে পারি যা হয় করিশ ভাই বলিয়া অম্বালিকা সপত্নিকে বিদায় চুম্বন করিলেন হৈমবতী বলিলেন কাল আবার এই সময় আমি আসিব মহারাজ কি উত্তর দেন তাহাও দেখিয়া যাইব বলিয়া তিনি প্রস্থান করিলেন পরদিন দ্বীপ্রহরে রানী হৈমবতী আবার আসিয়া দর্শন দিলেন আজ তাহার মুখখানি বেশ হাসি হাসি তাহার মুখ দেখিয়া অম্বালিকার মনে ভরসা হইল বোধহয় কোনো সুসংবাদ আছে জিজ্ঞাসা করিলেন খবর কি ভাই হৈমবতী তাহার বস্ত্রমধ্য হইতে পত্রবাহির করিয়া বলিলেন আজ আমি তোমার বরের পত্রবাহিকা বলিয়া পত্রখানি অম্বালিকার হস্তে প্রদান করিলেন অম্বালিকা তাড়াতাড়ি পত্রখানি খুলিয়া পাঠ করিলেন পত্র অত্যন্ত সংক্ষিপ্ত তাহাতে এই কয়েক মাত্র লেখা ছিল আমার আদেশ অপরিবর্তনীয় তুমি এতদিন এখানে যেরূপ সুখ ঐশ্বর্যের মধ্যে জীবনযাপন করিয়াছ তৎভাবে পিতৃগৃহে তোমার বিশেষ কষ্ট হইবার সম্ভাবনা তুমি গমনকালে তোমাকে আমি লক্ষ্য স্বর্ণ প্রদান করিব স্থির করিয়াছি তদভিন্ন এখানে তোমার যাহা যাহা প্রিয় বস্তু আছে তাহাও তুমি পিতৃগৃহে লইয়া যাইতে পারো পত্র পড়িয়া অম্বালিকার মনে এইমাত্র যে আশার আলোক ফুটিয়া উঠিয়াছিল তাহা মুহূর্তে নির্বাপিত হইয়া গেল পত্রখানি সপত্নীর হস্তে দিয়া জিজ্ঞাসা করিলেন তুমি এখানে পড়িয়াছ হৈমবতী বলিলেন পড়িয়াছি আমারই ঘরে বসিয়া তো এ পত্র তিনি লিখিয়াছেন আমি দিদি তোমার হইয়া তাহাকে অনেক স্তুতি মিনতি করিয়াছিলাম কিন্তু কিছুতেই তাহার মন গলাইতে পারিলাম না তোমার চিঠির কথা তিনি উল্লেখ করিলেন যে হইতে সেখানে বাহির করিয়া আমাকে দেখাইলেন চিঠিখানি যে আমারই মুসবিদায় লেখা তাহা তো তিনি জানেন না আমি ভালো মানুষ সাজিয়া মনোযোগের ভান করিয়া সমস্ত পত্রখানি পড়িলাম শেষে বলিলাম দিদির বাবা তো শুনিয়াছি গরিব গৃহস্থ এখানে এত বছর মহারাজ তাহাকে যে প্রকার সুখৈশ্বর্যের মধ্যে পালন করিয়াছেন সহসা সে সকলে হইতে বঞ্চিত হইলে তিনি বাঁচিবেন কি গরিব গৃহস্থ ঘরের অসন বসন কি এ বয়সে তাহার সহ্য হইবে তাহাতে মহারাজ উত্তর করিলেন আচ্ছা সে ব্যবস্থা আমি করিয়া দিব বলিয়া কাগজ কলম চাহিলেন পত্র লেখা হইলে আমি বলিলাম ওখানে আমাকেই দিন কল্লো আমি দিদির সহিত শেষ দেখা করিতে যাইব পত্রখানি তাহাকে দিয়ে আসিব তাই ওখানে আমার হাতেই দিলেন অম্বালিকা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন অত দান খয়রাতের কোনো প্রয়োজন ছিল না তাহাকেই যদি হারাইলাম তবে লক্ষ্য মোহর লইয়াই বা কী করিব আসবাবপত্র সেখানে লইয়া গিয়াই বা কী করিব তারপর আমার সম্বন্ধে আর কোনো কথা হইয়াছিল হইয়াছিল বই কি আমি বলিলাম দিদি আপনাকে কত ভালোবাসেন তাহা আপনি জানেন না তিনি শ্লেষ করিয়া বলিলেন স্বামীকে মর্মান্তিক কথা বলিয়া অপমান করা তো ভালোবাসারই একটা প্রধান লক্ষণ বটে আমি বলিলাম মানুষের কি ভুল হয় না একদিন একটা ভুল করিয়া ফেলিয়াছেন বলিয়াই কি আজীবন তাহাকে দণ্ডভোগ করিতে হইবে তিনি বলিলেন তুমি জানিয়া রাখো নূতন রানী মহারাজ মানসিংহের এক কথা অন্যান্য কথার পর আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম যাইবার পূর্বে দিদিকে আপনি কি একটিবার শেষ দেখা দিবেন না তিনি বলিলেন আমি নিজ হইতে যাইতে চাহি না তবে সে যদি বিশেষ আকিঞ্চন করে তবে একবার শেষ দেখা কেননা করিব দিদি আমি বলি কি তুমি এখনই একখানি চিঠি তাহাকে লিখিয়া তোমার সেই প্রার্থনা জানাও অম্বালিকা সজল নয়নে বলিলেন আর দেখা করিয়া কি হইবে বোন হৈমবতী বলিলেন না না দিদি একবার তার সঙ্গে তোমার দেখা করিতেই হইবে তোমার কি ইচ্ছা আবার আমি তার কাছে কাঁদা কাটা করিব পায়ে ধরিব দণ্ডাজ্ঞা রোহিত করিবার জন্য প্রয়াস পাইব না ভাই সে আর কাজ নাই আবু হোসেনের রাজ্যভক্ত আমার ফুরাইয়াই গিয়াছে স্বপ্ন ভাঙিয়াছে আর কেন বৃথা চেষ্টা হৈমবতী আবদারেশ্বরে বলিলেন না দিদি ও চিঠি তোমায় লিখিতেই হইবে লিখিলেই শেষ দিন মহারাজ এখানে আসিবেন কাঁদাকাটি পায়ে ধরা করিতে তোমায় বলি না আমার অন্য একটা অভিসন্ধি আছে কি অভিসন্ধি তাহা এখন বলিব না আগে ও চিঠির জবাব আসুক কাল আসিয়া বলিব একটা ভারী মজার মতলোভ আমার মাথায় আসিয়াছে বলিয়া হৈমবতী হাসিতে হাসিতে প্রস্থান করিলেন পরদিন আবার দ্বিপ্রহরে তিনি আসিলেন এবারেও তাহার হাসি হাসি মুখ অম্বালিকা বলিলেন চিঠির জবাব আসিয়াছে হৈমবতী বলিলেন জানি দিদি একটি নিভৃত কক্ষে চলো একটু পরামর্শ আছে অম্বালিকা তাহাকে কক্ষান্তরে লইয়া গেলেন দুই দণ্ড পরে উভয় যখন বাহির হইয়া আসিলেন তখন হৈমবতীর মুখখানি তেমনই হাসি হাসি অম্বালিকার মুখখানি যেন আর তত বিষণ্ন নহে যথাদিনে মহারাজ মানসিংহ গম্ভীর মুখে রাত্রি এক প্রহরের পর আসিয়া দর্শন দিলেন খাজাঞিখানা হইতে লোক আসিয়া তৎপূর্বেই রানী অম্বালিকাকে লক্ষ্য মোহর ওজন করিয়া দিয়া গিয়াছিল রানী বলিলেন মহারাজ আজ রাত্রি এখানে আপনি যাপন করিবেন এ অবস্থায় এই দুরাশা কি মনে স্থান দিতে পারি মহারাজ বলিলেন না আমার কাজ আছে শীঘ্রই যাইতে হইবে রানী বলিলেন তা বটে এত সৌভাগ্য আমার এই পুরা অদৃষ্টে সহিবে কেন আমার ঘরে আপনি কি কিছুই আর খাইবেন না বলিতে বলিতে রানী অম্বালিকার নেত্রদয় সজল হইয়া আসিল মহারাজ বলিলেন আচ্ছা একপাত্র শরবত না হয় দাও পান করি রানী উঠিয়া স্বয়ং শরবত প্রস্তুত করিয়া আনিলেন মহারাজ শরবত পান করিয়া তাম্বুল গ্রহণ করিলেন পান খাইতে খাইতে মহারাজ বলিলেন আজ সারাদিন বড় পরিশ্রম গিয়াছে বড়ই ক্লান্ত হইয়া পড়িয়াছি শীঘ্রই উঠিব বলিতে বলিতেই তাহার নেত্রযুগল মুদ্রিত হইয়া আসিল মহারাজ শয়ন করুন বলিয়া রানী অম্বালিকা সযত্নে তাহাকে শোয়াইয়া দিয়া মস্তকতলে উপাধান সংযোগ করিলেন অচিরেই মহারাজের নাসিকা গর্জন আরম্ভ হইল রানী হৈমবতী পার্শ্বের কক্ষ হইতে হাসিতে হাসিতে বাহির হইয়া আসিলেন হস্ত মুষ্টিবদ্ধ করিয়া নিদ্রিত মহারাজের প্রতি কিল দেখাইয়া বলিলেন কেমন জব্দ মিনসে অম্বালিকা উদ্বিগ্নভাবে বলিলেন কোনো অনিষ্ট হইবে না তো ভাই হৈমবতী বলিলেন আমার বাপের বাড়ির রাজবৈদ্য তিনি সাক্ষাৎ ধন্যন্তরী তাহার ঔষধে অনিষ্ট হইবে সারা রাত অতি গভীর নিদ্রা এদিকে সব ঠিক আছে তো এবার পালকি বেহারাদের ডাকিয়া পাঠাও তা পাঠাইতেছি নিজের ভালো করিতে গিয়া পাছে তোমার কোনো অনিষ্ট করিয়া বসি সেই আমার ভীষণ ভাবনা হইতেছে মহারাজ প্রাতে জাগিলে সব কথাই তো খুলিয়া তাহাকে বলিতে হইবে তোমার পরামর্শেই যে আমি এ কার্য করিয়াছি তাহা তাহাকে জানাইতে তোমার নিষেধ নাই বলিয়াছ কিন্তু শুনিয়া তিনি যদি তোমার উপর রাগ করেন হৈমবতী বলিলেন ইস আমার উপর রাগ করিবেন এত মূরত্তা বৃদ্ধস তরুণী ভার যা আমি এক কিলো নাক ভেঙে দিতে পারি সে ভয় নাই বলিয়া তিনি খুব হাসিতে লাগিলে অম্বালিকা বলিলেন শেষরক্ষা হইলেই বাঁচি ভাই হৈমবতী বলিলেন সে ঠিক হইবে কোনো চিন্তা নাই দিদি মহারাজ জাগিলে তাহাকে যাহা যাহা বলিতে হইবে যেমন যেমন করিতে হইবে আমি যেমন তোমায় শিখাইয়া দিয়েছি সেসব ভুলিয়া যাইবে না তো না ভাই ভুলিব কেন দুইখানি সুসজ্জিত পালকি আসিয়া দাঁড়ে লাগিল রাত্রি দেড় পোহরের পর মহারাজকে ধরাধরি করিয়া একখানি পালকিতে শোয়াইয়া দেওয়া হইল অপর পালকিতে রানী অম্বালিকা আরোহণ করিলেন বত্রিশ জন বিহারায় সে পালকি দুইখানিকে হাওয়ার মতো উড়াইয়া লইয়া চলিল অগ্রে ও পশ্চাতে পঞ্চাশ জন অশ্বারোহী সৈন্য ও মশালবাহকগণ ছুটিল এ সকল লোকই রানী হৈমবতীর পিতৃরাজ্য হুন্ডিপুর হইতে আনিত রাত্রির তৃতীয় প্রহরে পালকি দুইখানি বিজয়গড় গ্রামে প্রবেশ করিল রানীর পিতা বিজয় সিংহ সুসজ্জিত বেশে রাজজামাতাকে অভ্যর্থনা করিবার জন্য দ্বারদেশে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছিলেন জামাতাকে নিদ্রিত দেখিয়া এবং কন্যা নিদ্রাভঙ্গ করিতে নিষেধ করায় তাহাকে লইয়া গিয়া পালংকে শয়ন করাইয়া দিলেন বেলা চারিদণ্ডের সময় মানসিংহে চেতনা লক্ষণ দেখা দিল অম্বালিকা তখন তাহার পদতলে বসিয়া পদসেবা করিতেছিলেন রানী বলিলেন মহারাজ অনেকক্ষণ সূর্যোদয় হইয়াছে গাত্রোত্থান করিবেন না স্নানাদি ও সন্ধ্যা বন্দনার সময় যে উত্তীর্ণ হইয়া যায় মহারাজ চক্ষু খুলিয়া শয়নকক্ষের চতুর্দিকে নেত্রপাত করিলেন অত্যন্ত বিস্মিতভাবে বলিয়া উঠিলেন এ কি আমি কোথায় অম্বালিকা বলিলেন মহারাজ এ আপনার শ্বশুর ভবন মহারাজ উঠিয়া বসিলেন বলিলেন শ্বশুর ভবন কোন স্থান বিজয়গড় এখানে আমি কি করিয়া আসিলাম আপনার এই দাসী আপনাকে লইয়া আসিয়াছে মহারাজ ভ্রুযগল কুঞ্চিত করিয়া বলিলেন তুমি কি বলিতেছ রানী হ্যাঁ হ্যাঁ আমার এখন স্মরণ হইতেছে আমি নিদ্রায় অত্যন্ত কাতর ছিলাম রাজধানীতে তোমার আলয়ে ঘুমাইয়া পড়িয়াছিলাম তুমি কি নিদ্রিত অবস্থায় আমাকে আনায়ন করিয়াছ কি ভয়ানক কথা জানো রানী রাজদ্রোহ কঠিন অপরাধ অপরাধ করি নাই মহারাজ রাজাজ্ঞার বশবর্তী হইয়াই এই কার্য আমি করিয়াছি আমি রাজাজ্ঞা পালন করিয়াছি মাত্র কে আজ্ঞা দিল কোন সে রাজা দিল্লিস্বর না মহারাজ দিল্লিশ্বর এই আদেশ আমাকে কেন দিবেন আমার হৃদয়েশ্বর যিনি তাহারই আদেশে এই কার্য আমি করিয়াছি কে আমি আপনি ছাড়া আমার হৃদয়েশ্বর কে মহারাজ তুমি কি বলিতেছ মহিষী আমি তোমায় তোমায় দিয়েছি যে তুমি আমায় যাও কবে আমি দিলাম মহারাজের আজ্ঞা আমার লইয়া নিকট লিখিত পর আছে এই দেখুন বলিয়া রানী মহারাজের শেষ পত্রখানি তাহার সমক্ষে মিলিয়া ধরিয়া বলিলেন এই দেখুন মহারাজ আপনি লিখিয়াছেন এখানে যাহা যাহা তোমার প্রিয় বস্তু আছে তাহাও তুমি পিতৃগৃহে লইয়া যাইতে পারো তা হিন্দু রমণীর নিকট স্বামী অপেক্ষা অধিক প্রিয় বস্তু পৃথিবীতে আর কি আছে মহারাজ আপনিই আমার জীবনের প্রিয়তম বস্তু তাই আপনাকেই আমি এখানে লইয়া আসিয়াছি এই কথা শুনিয়া মহারাজের বদনমণ্ডল হাস্যরেখায় উদ্ভাসিত হইয়া উঠিল তিনি হাস্যবেগ সম্বরণ করিতে না পারিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন তারপর মহিষীকে বক্ষে জড়াইয়া ধরিয়া তাহার মুখ চুম্বন করিলেন রানীকে আদর করা শেষ হইলে মহারাজ জেরা আরম্ভ করিলেন রানী হৈমবতীর নিষেধ ছিল না অম্বালিকা সকল কথাই খুলিয়া বলিলেন শুনিয়া মহারাজ বলিলেন ছুরিটা তো আচ্ছা দুষ্টু শ্বশুরের স্বনির্বন্ধন অনুরোধে সেই দিন ও রাত্রি জামাত্রী আদরে বিজয় করে যাপন করিয়া মহারাজ সমহিষী রাজধানীতে প্রত্যাবর্তন করিলেন রানী হৈমবতীর সহিত সাক্ষাৎ হইলে এ ব্যাপার লইয়া মহারাজ তাহার সঙ্গেও অনেক হাস্য পরিহাস করিলেন রাগ করিলেন না তাহাকে কিছুমাত্র তিরস্কার করিলেন না সুতরাং সে যাত্রা পৌরবয়স্ক মহারাজের সমুন্নত ঘানেন্দ্রীয় অভগ্নই রহিয়া গেল এতক্ষণ শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প রানী অম্বালিকা গল্প পাঠিয়েছিলাম আমি দীপাঞ্জলি আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ